हेलो बंधुरा तुम्हारे सूचीपत्रे स्वागत जाच्छी आबारो। आज के प्रथम अध्याय लास्ट क्लासटी करब उद्भिद विज्ञान। तो आज के आलोचना करब लास्ट क्लासे बोलेछिलाम जे क्रोमोसोमेर जे रासायनिक गठन सेटा निये। আর হচ্ছে আমরা সবসময় ক্রোমোজোম রাসায়নিক গঠন সম্পর্কে বিস্তারিত পড়ি না আমরা, কিন্তু আমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে সেখানে ডিএনএ আরএনএ এগুলো নিয়ে পড়েছি। বাট আসলে এই ডিএনএ আরএনএ গুলো কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো আমি বলেছি যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন তো কিভাবে তৈরি হয়। ক্রোমোজোমের রাসায়নিক গঠন হচ্ছে ফার্স্ট নিউক্লিক অ্যাসিড, এবং দ্বিতীয়ত আমি প্রথমেই বলেছি যে ক্রোমোজোমের যখন বৈশিষ্ট্য পড়েছি সেটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, তো এই দুটো জিনিস নিয়ে আসলে আমার ক্রোমোজোমের রাসায়নিক যে গঠন সেটা তৈরি। তো নিউক্লিক অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করবো। আমরা সবাই জানি নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, আর আমার নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয় প্রোটিন যদি আমরা বলে থাকি সহজে, দুটো প্রোটিনের নাম সবসময় মনে রাখবা, এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা চলে আসে এমসিকিউতে যে কোনগুলো আসলে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন হচ্ছে প্রোটামিন এবং হিস্টামিন, বা হচ্ছে হিস্টন প্রোটিন আমরা যদি বলি, হিস্টন প্রোটিন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার নিউক্লিয় প্রোটিন। তো আমরা আসলে আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডটা কীভাবে তৈরি হয়। তো তার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। অনেক সময় এই যখন আমরা ক্রোমোজোমের ক্রোমোজোমটা পড়েছিলাম তখন আমরা এই 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 জিনিসটা নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে কোষ বিভাজনে ক্রোমোজোমের কী ভূমিকা। দেখো আমরা যখন কোষচক্র পড়েছি তখন আমরা পড়েছি যে ডিএনএ অনুলিপন অর্থাৎ সরি ডিএনএ প্রতিলিপনের পরবর্তী ধাপ হচ্ছে আমার কোষ বিভাজন, অর্থাৎ ডিএনএ প্রতিলিপন হওয়ার পরে আমার কোষ বিভাজন শুরু হয়। তো প্রতিলিপনটা কিভাবে হবে, প্রতিলিপন হতে হলে কিন্তু আমার ক্রোমোজোম মাস্ট। সো যদি ক্রোমোজোমই না থাকে তাহলে কিন্তু কোষ বিভাজন হবেই না। ডিএনএ প্রতিলিপন যদি সম্পূর্ণ নাই হয় তাহলে সেটা মাইটোসিস কোষ বিভাজন করবেই না। সো মাইটোসিস কোষ বিভাজনের জন্য কিন্তু আমার ক্রোমোজোমের ভূমিকা অপরিহার্য। সো এটা অনেক সময় ছোটোখাটো অনুধাবনমূলক কোশ্চেনে চলে আসতে পারে, তো তোমরা এটা একটু জেনে নিও, আমি তোমাদেরকে তাও বেসিকটা বলে দিলাম। তো এখন হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে একটু ধারণা। এটা নিয়ে একটু আসলে তেমন তোমাদের পড়ালেখার জন্য মানে একাডেমিকের জন্য লাগবে না, তবে হচ্ছে তোমরা যদি বুঝতে চাও নিউক্লিক অ্যাসিডের ডিটেলস সেটার জন্য এটা একটু লাগবে। তবে হ্যাঁ এমসিকিউতে চলে আসে, আমি যে ইনফরমেশনগুলো দেবো সেখান থেকে এমসিকিউ অনেক সময় চলে আসতে পারে। তো দেখো নিউক্লিক অ্যাসিড কিভাবে হয়, ডিএনএ আর এন এ, দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর এন এ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এইগুলো আসলে কি, তো এই ডিএনএ আর এন এ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার, পলিমার অফ নিউক্লিওটাইড। ঠিক আছে, তো নিউক্লিওটাইড আমরা সবাই জানি, যদি না জানি তাহলে আজকে জেনে যাব যে হোয়াট ইজ নিউক্লিওটাইড। দেখো পলিমার অফ নিউক্লিওটাইড অর্থাৎ আমরা পলিমার মনোমার এগুলো সবাই জানি যে পলিমার কি, ধরো নিউক্লিওটাইড অসংখ্য নিউক্লিওটাইড একত্র হয়ে পলিমার অফ নিউক্লিওটাইড তৈরি করছে। তো এই পলিমার অফ নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইড হচ্ছে দেখো তিনটা জিনিস নিয়ে তৈরি হয়। ফার্স্ট হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ক্ষারক, তারপর দ্বিতীয়ত হচ্ছে পেন্টোজ সুগার, এরপর তৃতীয় হচ্ছে ফসফোরিক অ্যাসিড। দেখো এই তিনটা উপাদান নিয়ে কিন্তু আমার নিউক্লিওটাইড তৈরি হয়। দেখো এখন তার মধ্যে এই নাইট্রোজেন ক্ষারক এবং পেন্টোজ সুগার দিয়ে তৈরি হয় নিউক্লিওসাইট। দেখো আমরা কিন্তু শুধু ভাঙছি, আমরা ক্রোমোজোম থেকে ডিএনএ আরএনএ চলে আসলাম, দেন ডিএনএ আরএনএ থেকে আমরা কিন্তু এখন এই যে নাইট্রোজেন ক্ষারক পেন্টোজ সুগার ফসফোরিক অ্যাসিড একদম ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণুতে ভাগ করে ফেলছি। দেখো তাহলে আমরা যদি বলি নিউক্লিক অ্যাসিড আসলে কী কী মৌল দিয়ে তৈরি হয় তাহলে আমরা কী বলবো, দেখো যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা দেখো মনে রাখতে পারি চপেন অর্থাৎ
কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমার নিউক্লিয়াসই তৈরি হচ্ছে। তো দেখো এই যে ফসফরিক অ্যাসিড, ফসফেট লাগবে, নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন লাগবে, পেন্টোজ সুগারে কি কি লাগবে, কার্বন 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 লাগবে, হাইড্রোজেন লাগবে, অক্সিজেন লাগবে। তো এখন আমরা দেখি, দেখো এই এই পেন্টোজ সুগারটা আসলে কি এটা নিয়ে একটু জানি, তারপর আমরা নাইট্রোজেন বেস নিয়ে জানবো, তারপর আমরা ফসফরিক অ্যাসিড নিয়ে জানবো। দেখো তারপরে কিন্তু আমরা মোটামুটি নিউক্লিক অ্যাসিডের ধারণা পেয়ে যাবো যে আসলে কিভাবে তৈরি হচ্ছে। তো আমরা কি বলেছি, দেখো নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে, অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে একটা নিউক্লিক অ্যাসিড। তার এই নিউক্লিওটাইড কিভাবে তৈরি হচ্ছে, অনেকগুলো সরি নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিডের যুক্ত, মানে হচ্ছে নাইট্রোজেন ক্ষারক এবং পেন্টোজ সুগার যখন একসাথে হয় তখন তৈরি হয় নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড অ্যাড হয় তখন তৈরি হয় নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইড যখন অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হয় তখন তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে মেইন বেসিক স্ট্রাকচার। এখন আমরা যদি বলি যে পেন্টোজ সুগারটা কি, দেখো পেন্টা মানে পাঁচ, অর্থাৎ পাঁচটা কার্বন বিশিষ্ট যে সুগার সেটা হচ্ছে পেন্টোজ সুগার। তো দেখো আমি একটু এখানে দেখো ডি এন এ আর এন এ, এই যে দুইটা নিউক্লিক অ্যাসিড, এই দুটা নিউক্লিক অ্যাসিড কিভাবে আসলো, দেখো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এখানে ডি অক্সি রাইবো সুগার ইউজ হচ্ছে, রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ এখানে রাইবো সুগার ইউজ হচ্ছে। তো এই যে রাইবো সুগার এবং ডি অক্সি রাইবো সুগার, এর কেমিক্যাল স্ট্রাকচারটা আমি তোমাদেরকে আঁকা শিখিয়ে দিব, এটা পরবর্তীতেও কাজে লাগবে আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে, এবং এটা সবসময় তোমরা যদি এটা দিতে পারো পরীক্ষার খাতা তোমরা কিন্তু অধিক নম্বর পেতে পারো। দেখো সহজে, তো ফার্স্টে আমরা একটা অক্সিজেন আঁকবো, আমাদের জানো আমাদের মনে রাখতে হবে পাঁচটা কার্বন আছে, তোমরা পাঁচটা কার্বন আগে এঁকে ফেলি। দেখো একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, ঠিক আছে চারটা কার্বন, পাঁচটা কার্বন। দেখো কি করলাম, পাঁচটা কার্বন আঁকলাম, কিভাবে আঁকলাম, দেখো এখানে একটা কার্বন, সব কার্বনে চারটা করে হাত আমরা জানি, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের মনে রাখতে হবে উপরের দিকে যে দুটো আছে কার্বন সেখান তার উপরে ওএইচ হবে, আর নিচে দিয়ে যেই দুটো কার্বন রয়েছে তার নিচে ওএইচ হবে, ঠিক আছে। উপরের দুটা কার্বনে উপরে ওএইচ, নিচের দুটো কার্বনে নিচে ওএইচ। তো দেখো কিভাবে ওএইচ, এটা হচ্ছে জাস্ট বেসিক মনে রাখার জন্য, কারণ এত বড় একটা গঠন তোমরা কিন্তু বুঝে মনে রাখতে টাফ হয়ে যাবে, তাড়াতাড়ি যেন আমরা এঁকে ফেলতে পারি এজন্য তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম যে উপরের যে দুটো কার্বন রয়েছে তার উপরে ওএইচ, আর নিচের যে দুটো কার্বন তার নিচে ওএইচ। আমরা কথার মতো কাজ করে ফেলি, উপরের কার্বনে উপরে ওএইচ, এই যে ওএইচ, নিচের কার্বনে নিচে ওএইচ, নিচে ওএইচ, দেখছো। আর আমাদের চারটা হাত তো পূরণ করতে হবে কার্বনের, এখানে নিচে এইচ, নিচে এইচ, আর নিচের ক্ষেত্রে উপরে এইচ, উপর এইচ। দেখো শুধু ব্যতিক্রম একটা জায়গায়, এই যে ছয় নাম্বার সরি পাঁচ নাম্বার কার্বন রয়েছে সেখানে আমরা ওএইচ এর জায়গায় লিখছি সিএইচ টু ওএইচ। তো এটা হচ্ছে আমার একটি পেন্টোজ সুগারের গঠন। তো এখানে আমরা কখন, এখানে ধরো পেন্টোজ সুগার, এটাকে বলা হয় রাইবোজ সুগার। দেখো পেন্টোজ সুগারকে পেন্টোজ কেন বলতেছে, কারণ পাঁচ কার্বন বিশিষ্ট, বাট পার্টিকুলারলি আমি যে গঠনটা আঁকলাম, কারণ এটা তো অন্যরকম গঠনও হতে পারত, যদি অন্য অন্য কিছু পরিবর্তন করে দেই তাহলেও কিন্তু পাঁচ কার্বন থাকছে। যেমন ধরো আমি এখানে একটা ও বসে দিলাম এই তিন নাম্বার কার্বনে, আমার কিন্তু পাঁচটা কার্বনই থাকছে, সেটাও পেন্টোজ সুগারই হবে, ঠিক আছে। কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা রাইবোজ সুগার না। তো আমি পার্টিকুলারলি কেন আঁকছি, কারণ আমার কাজ হচ্ছে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ নিয়ে। তো দেখো এই যে গঠনটা সেটা রাইবোজ সুগারের, আর ডিঅক্সি রাইবো মানে নাই অক্সি, অক্সিজেন নাই, ডিঅক্সি মানে নাই অক্সি, তাহলে অক্সিজেন নাই হচ্ছে সেকেন্ড কার্বনে। দেখো সেকেন্ড কার্বনে যদি আমি অক্সিজেনটা মুছে দিই সেটাই হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক, সরি এটা তো রাইবোজ সুগার, তো রাইবোজ সুগার নিউক্লিক অ্যাসিড তো পুরাটা। তো দেখো আমরা ডিঅক্সি রাইবোজ সুগার, অক্সি রাইবো সরি শুধু রাইবোজ সুগার এর গঠন কিন্তু শিখে ফেললাম। এখন আমাদের তাহলে আমাদের পেন্টোজ সুগার সম্পর্কে আইডিয়া হলো যে আমাদের ডিএনএ এবং আরএনএ যে তৈরি হচ্ছে কোন দুটো সুগার নিয়ে, রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার। তারপর কি আমাদের আছে, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস দু রকমের হয়, এই যে ডিভিশনটা দুই রকমের সেটা হচ্ছে
এই নাইট্রোজেনাস বেসের রিং স্ট্রাকচারের উপর। দুই রিং বিশিষ্ট যদি নাইট্রোজেন বেস হয় তাহলে সেটাকে বলে পিউরিন। দেখো ছোট নাম রিং বেশি, ঠিক আছে, আর একটি রিং বিশিষ্ট হচ্ছে পাইরি মিডিন, দেখেছো? তো এই পিউরিন হচ্ছে টু রিং, আর পাইরিমিডিন হচ্ছে একটা রিং, একটা রিং। তো দুইটা রিং হচ্ছে পিউরিন, পাইরিমিডিন হচ্ছে সরি একটা রিং। তো এখন দেখো পিউরিন পাইরিমিডিন, তো কোনগুলো হচ্ছে পিউরিন এবং কোনগুলো হচ্ছে পাইরিমিডিন? আমরা এগুলো কিন্তু জানি যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, কারণ আমরা ডিএনএ আরএনএ অলরেডি পড়ে ফেলেছি। তো তোমরা এইটার ওই ভিডিওগুলোর আগে যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের আরও বসে সুবিধা হবে। দেখো কোন বেসগুলো হচ্ছে পিউরিন, দেখো আমরা দেখো আমাদের মনে রাখার একটা ওয়ে আমি তোমাদের বলে দিই। আমরা ধরো পরীক্ষার যে সিটি পরীক্ষা দেই ক্লাস টেস্ট, সেখানে আমরা জিরো পাই, ঠিক আছে? তো এই পাই হচ্ছে আমার পাইরিমিডিন। তো পাইরিমিডিন সিটি, সিটিতে আমরা জিরো পাই, সিটি কি সাইটোসিন থায়ামিন, এই দুটো হচ্ছে আমার পাইরিমিডিন বেস। আর বাকি কি থাকে? অ্যাডিনিন, অ্যাডিনিন এবং গুয়ানিন, এই দুটো হচ্ছে আমার পিউরিন বেস। তো পিউরিন বেস অ্যাডিনিন গুয়ানিন, আর পাইরিমিডিন বেস সাইটোসিন থায়ামিন। কিন্তু এর সাথে আরেকটা পাইরিমিডিন বেস রয়েছে, সেটা হচ্ছে ইউরাসিন। এই দুটো মনে রাখবো আমরা, তাহলে বেসিক তো আমাদের এই দুটো মনে রাখার জন্য হয় নিউক্লিক ডিএনএর জন্য, যে সাইটোসিন থিয়ামিন অ্যাডিনিন গুয়ানিন এই চারটা থাকে ডিএনএ যখন তৈরি হয়। আর যখন আরএনএ তৈরি হয় তখন কি অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন আর ইউরাসিন, তখন থায়ামিনটা কিন্তু লাগছে না। থায়ামিন শুধুমাত্র ডিএনএর ক্ষেত্রে, ইউরাসিন শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো আমরা বেশি সবাই জানি, তাও আমি আজকে যখন ডিটেলসে পড়াচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই হচ্ছে আমার নাইট্রোজেন ক্ষারক নিয়ে। তো এই যে এখানে আমার নিউক্লিওটাইড নিউক্লিওসাইড নিয়ে একটু আরেকটু বিস্তারিত পড়ব, কারণ আমরা যেহেতু নাইট্রোজেন বেসটা পড়েছি, এখান থেকে আমরা ওই নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড কীভাবে তৈরি হচ্ছে সেটা বলবো। তো দেখো এই এই পাঁচটা আমাদের নাইট্রোজেন বেস, তারপর আমাদের লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড H3PO4, H3PO4, এটা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড। তো এগুলোর সাংগঠনিক একটা প্রচেষ্টায় আমার কিন্তু তৈরি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এখন আমরা এই যে নাইট্রোজেন বেস, সেখান থেকে নিউক্লিওসাইড কিভাবে তৈরি হয় আমরা বলেছি। দেখো নাইট্রোজেন প্লেস প্লাস পেন্টোজ সুগার, এটা দিয়ে তৈরি হয় আমার নিউক্লিওসাইড। এবং নিউক্লিওসাইডের সাথে যদি আমরা ফসফরিক অ্যাসিড যুক্ত করে দেই তাহলে আমাদের তৈরি হয়ে যায় কিন্তু নিউক্লিওটাইড। এবং অনেকগুলো নিউক্লিওটাইড অর্থাৎ পলিমার অফ নিউক্লিওটাইডই হচ্ছে কিন্তু আমাদের ডিএনএ এবং আরএনএ। তো আমরা এখন শুধুমাত্র নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডগুলো কী কী নামের হতে পারে সেগুলো নিয়ে একটু দেখি, তাহলে আমাদের মোটামুটি এই রাসায়নিক গঠন সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তবে আমরা বলেছি যে আমাদের চার পাঁচটা নাইট্রোজেনাস বেস রয়েছে। কী কী নাইট্রোজেন বেস আমরা বলেছি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থিয়ামিন, ঠিক আছে? সাথে আমি বলেছি আরএনএর জন্য ইউরাসিন। তো এগুলো হচ্ছে আমার নাইট্রোজেন বেস। তো নাইট্রোজেনের বেসের সাথে আমি বলেছি রাইবোজ সুগার বা পেন্টোজ সুগার যুক্ত হবে। সো যখন আমাদের দেখো ডিএনএ তৈরি হচ্ছে এই চারটার ক্ষেত্রে, দেখো আমরা ডিএনএ লিখি, ঠিক আছে, আর এটার হচ্ছে এই তিনটা, দেখো এই তিনটা প্লাস এটা, এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে শুধুমাত্র ডিএনএ এর জন্য, ঠিক আছে? তো দেখো এই চারটা আর এখানের চারটা, ফার্স্ট চারটা হচ্ছে ডিএনএ আর প্রথম তিনটা এবং ইউরাসিন হচ্ছে আরএনএর জন্য। দেখো এদের সাথে যখন আমি বলেছি রাইবোজ সুগার অ্যাড হচ্ছে অথবা ডিঅক্সিরাইবোজ, তখনই আমার তৈরি হচ্ছে নিউক্লিওসাইড। তো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ডিএনএ তৈরি করা। তো আমরা ডিএনএ তৈরির সাথে, ডিএনএ তৈরির জন্য আমরা এটার সাথে যুক্ত করব হচ্ছে আমার কি, দেখো অ্যাডিনিন প্লাস ডিএনএ তৈরি করব, তাহলে কিন্তু আমরা রাইবোজ সুগার না, ডিঅক্সিরাইবোজ সুগার, ডিঅক্সি
রাইবোস সুগার, ঠিক আছে। এরকম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন সবগুলোর সাথে ডিঅক্সিরাইবোস সুগার তৈরি করব। তাহলে আমাদের তৈরি কি হবে? অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন, ঠিক আছে। এই অ্যাডিনোসিনটাই হচ্ছে নিউক্লিও সাইট। তো দেখো, আমরা নিউক্লিওসাইড নিয়ে বলতেছিলাম। তো দেখো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন, এখন এই যে নাইট্রোজেনাস বেসগুলো আছে এগুলো থেকে যখন নিউক্লিওসাইড বানাবো তখন আমি কি করতেছি দেখো, অ্যাডিনিন মানে এই নাইট্রোজেনাস বেসের সাথে আমি রাইবোস সুগার অথবা ডিঅক্সি রাইবোস সুগার অ্যাড করব। রাইবোস সুগার কখন অ্যাড করব? যখন আমি আরএনএ তৈরি করব, আর যখন আমি ডিএনএ তৈরি করব তখন আমি অ্যাড করব হচ্ছে ডিঅক্সি রাইবোস সুগার। তাহলে দেখো, অ্যাডিনিন প্লাস আমি ধরো আমি ফার্স্টে রাইবোস সুগারই বানাচ্ছি, তাহলে অ্যাডিনিন প্লাস রাইবোস সুগার হবে অ্যাডিনোসিন, ঠিক আছে। একইভাবে গুয়ানোসিন, সাইটিডিন, তারপরে হচ্ছে ইউরিডিন, এগুলো হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে। এখানে আমি থায়ামিডিন কিন্তু বলিনি, থায়ামিডিন হবে হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। তাহলে ডিএনএ এর ক্ষেত্রে যখন আমি নিউক্লিওসাইড তৈরি করব, অর্থাৎ আমার হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই চারটা নাইট্রোজেনাস বেসের সাথে আমি ডিঅক্সিরাইবোস সুগার অ্যাড করব, তখন আমার এই নিউক্লিওসাইডের নাম কি হবে? দেখো, আমি ডিঅক্সিরাইবোস সুগার অ্যাড করছি, তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন, ঠিক আছে। এইভাবে একইভাবে ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডিন, ডিঅক্সি থাইমিডিন, একইভাবে, ঠিক আছে। ওকে, এবার আমার নিউক্লিওসাইড গেল, এবার আমরা কি নিউক্লিওটাইড তৈরি করব। আমি আগে বলেছি যে দেখো, নিউক্লিওসাইডের সাথে যখন আমি ফসফোরিক অ্যাসিড তৈরি যোগ করে দিব H3PO4, তখন আমার নিউক্লিওটাইড গঠিত হবে। তাহলে নিউক্লিওটাইড কিভাবে গঠন হচ্ছে? এই যে আমাদের অ্যাডিনোসিন অথবা ডিঅক্সি অ্যাডিনোসিন অথবা আরও যেই আমরা তৈরি করলাম নিউক্লিওসাইড, তার সাথে ফসফোরিক অ্যাসিড অ্যাড করে দিলাম। তাহলে ফসফোরিক অ্যাসিড কয়টা অণু অ্যাড করছি? একটা অণু, তাহলে মনোফসফেট। তাহলে আমার নাম কি হবে? অ্যাডিনোসিন মনোফসফেট। ঠিক একইভাবে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, একইভাবে প্রত্যেকটার জন্য সবগুলাই, ডিঅক্সি, গুয়ানোসিন, মনোফসফেট, গুয়ানোসিন, মনোফসফেট, একইভাবে ডিএনএ আরএনএ তৈরি হলো। কিভাবে তৈরি হলো? যখন এই নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড একত্রে আমার তৈরি করবে হচ্ছে, একত্রিত হবে অর্থাৎ পলিমার গঠন করবে, তখনই কিন্তু আমার আলটিমেটলি ডিএনএ এবং আরএনএ পাওয়া যাবে। এ হচ্ছে ডিএনএ এবং আরএনএ। দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, এটা একটা এক্সট্রা ব্যাপার, তোমরা অনেকেই বুঝবে আবার অনেকেই হয়তো জানো না, আমি জানিয়ে দিচ্ছি। দেখো, অ্যাডিনোসিন মনোফসফেট অর্থাৎ AMP, তো আমরা কিন্তু আমাদের এনার্জি কারেন্সি সম্পর্কে পড়েছি অথবা পড়বো, যে এটিপি তৈরি হয়, এটিপি থেকে আমরা শক্তি পাই, অর্থাৎ শুধু আমরাই না, আমাদের উদ্ভিদ পাচ্ছে এটিপি থেকে শক্তি। তো এই এটিপিটা কিভাবে তৈরি হয়? দেখো, এখানে মনোফসফেট অর্থাৎ একটি ফসফেট, যদি একটির বদলে তিনটি ফসফেট অণু যুক্ত হয় তাহলে কিন্তু হবে ট্রাইফসফেট। তাহলে এই এম এর জায়গায় আমার হয়ে যাবে টি, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটাই হচ্ছে এটিপি। ঠিক একইভাবেই এই এরকম এটিপির, এটিপি না হয়ে জিটিপি হতে পারে, তারপরে হচ্ছে সিটিপি হতে পারে, তারপরে আমার কি আছে, থাইমিডিন আছে, তারপর ইউরাসিল আছে, ইউটিপি হতে পারে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার গঠন হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি তোমাদেরকে, এখানে কিন্তু টিটিপি হবে না, কেন? কারণ দেখো, অ্যাডিনোসিন মনোফসফেট এখানে শুধু এই যে ইয়েগুলো তৈরি হচ্ছে শক্তির একক, এগুলো কিন্তু আমার রাইবোস সুগার দিয়ে তৈরি হচ্ছে, নট ডিঅক্সি রাইবোস সুগার। তাহলে আমরা কিন্তু জানি যে রাইবোস সুগারের সাথে যখন অ্যাড হয় তখন নাইট্রোজেনাস বেসগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। সো এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি, এগুলো। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমার উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়। আশা করি তোমরা সকল ক্লাসগুলো ভালো করে দেখবে এবং রিভাইজ করবে। ইনশাল্লাহ পরবর্তীতে যদি প্রয়োজন হয় এটা নিয়ে একটা ওভারঅল ক্লাস আমরা নিব, ঠিক আছে। আর আপাতত আমরা পরবর্তী
যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কন্টিনিউ করা ট্রাই করবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা নক করবে, কোনো সমস্যা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।